অনাস্থিতীয় বর্ষের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি টিটোনিয়াস হেমব্রম, প্রভাষক প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা হিউম্যান ফিজিওলজি কোর্সের সমন্বয় অধ্যায়ের যেসব বিষয় আলোচনা করব সেগুলো হলো সিনাপসের গঠন ও কাজ, সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা, পরিবহন কৌশল, নিউরোট্রান্সমিটার, বস্তুসমূহ। আমরা স্লাইডে সিনাপসের স্লাইড দেখতে পাচ্ছি। আমরা জানি মানুষের স্নায়ুতন্ত্র প্রায় 100 বিলিয়ন স্নায়ুকোষ বা নিউরন ধারণ করে। একটি নিউরনের সঙ্গে অন্য একটি নিউরনের সরাসরি সংযোগ নেই, বরং দুটি নিউরনের অন্তর্বর্তী স্থানে সিনাপটিক ক্ল্যাপ নামক সূক্ষ্ম একটি ফাঁক থাকে। একটি নিউরনের একজনের টার্মিনাল বা প্রান্ত এবং পরবর্তী নিউরনের ডেনড্রাইট কোষদেহ বা একজনের অন্তর্বর্তী স্থানের ফাংশন বা সংযোগ স্থলকে আমরা সিনাপস বলব। সিনাপস শব্দটি গ্রিক শব্দ সিনাপসিস সমান কানেকশন, ইউনিয়ন এবং কন্ট্যাক্ট শব্দ থেকে এসেছে। সিনাপস ব্যাপক সংখ্যায় বিদ্যমান থাকে। স্পাইনাল কর্ডের একটি সিঙ্গেল মোটর নিউরনের ডেনড্রাইট এবং কোষদেহে 1000 সিনাপস থাকতে পারে। ব্রেনের কিছু কোষে 10000 সিনাপস থাকতে পারে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি সিনাপসের প্রকারভেদ। প্রথমত, সাংগঠনিক অর্গানাইজেশনের উপর ভিত্তি করে সিনাপসকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একজো সোমাটিক সিনাপস, একজো ডেনড্রাইটিক সিনাপস, একজো অ্যাক্সনিক সিনাপস। একজো সোমাটিক সিনাপস, একটি নিউরনের একজন অন্য একটি নিউরনের কোষদের সাথে সিনাপস গঠন করে। একজো ডেনড্রাইটিক সিনাপসের ক্ষেত্রে একটি নিউরনের একজন অন্য একটি নিউরনের ডেনড্রাইটের সাথে সিনাপস গঠন করে। একজো অ্যাক্সনিক সিনাপসের ক্ষেত্রে একটি নিউরনের একজন অন্য একটি নিউরনের একজনের সাথে সিনাপস গঠন করে। দ্বিতীয়ত, আমরা দেখতে পাচ্ছি নিউরোট্রান্সমিটার বস্তুর অবমুক্তির ধরনের উপর ভিত্তি করে সিনাপস দুই প্রকার। এক হচ্ছে কোলিনার্জিক সিনাপস। কোলিনার্জিক সিনাপ অ্যাসিটাইল কোলাইন অবমুক্ত করে। অ্যাডিনার্জিক সিনাপ অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন অবমুক্ত করে। আমরা স্লাইডে সিনাপসের গঠনের চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি স্নায়ু উদ্দীপনা। স্নায়ু উদ্দীপনার কাছে আমরা দেখতে পাচ্ছি প্রিসিনাপটিক কোষ, নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পোস্টসিনাপটিক কোষ, পোস্টসিনাপটিক কোষের ওপরে একটা সূক্ষ্ম ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি সিনাপটিক ক্ল্যাপট, পোস্টসিনাপটিক কোষের ওখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টসিনাপটিক মেমব্রেন, রিসেপ্টর। আমরা নিউরোট্রান্সমিটার বস্তুসমূহ দেখতে পাচ্ছি এবং এখানে সিনাপটিক ভেসিকল আছে, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। আমরা এর আলোকে আমরা সিনাপসের গঠনটা বর্ণনা করব। সিনাপসের গঠনে আমরা যে বিষয়টা প্রথমে চলে আসে, সিনাপস একটি নিউরনের একজনের সূক্ষ্ম শাখা, অন্য একটি নিউরনের ডেনড্রাইট কোষদেহ বা একজনের সংযোগ স্থলে অবস্থিত। তাহলে আমরা বুঝতে পারলাম একটি নিউরনের একজনের সূক্ষ্ম শাখা, অন্য একটি নিউরনের ডেনড্রাইট কোষদেহ বা একজনের সংযোগ স্থলে সিনাপস অবস্থান করে। সিনাপস অভিমুখী স্নায়ু উদ্দীপনা পরিবহনকারী কোষকে আমরা বলবো প্রিসিনাপটিক কোষ। আমরা স্নায়ু উদ্দীপনা দেখছি, সিনাপ অভিমুখী স্নায়ু উদ্দীপনা পরিবহনকারী কোষকে আমরা বলবো প্রিসিনাপটিক কোষ, এবং সিনাপ বহিমুখী স্নায়ু উদ্দীপনা পরিবহনকারী কোষকে আমরা বলবো পোস্টসিনাপটিক কোষ। প্রিসিনাপটিক কোষ এবং পোস্টসিনাপটিক কোষের অন্তর্বর্তী স্থানে 20 ন্যানোমিটার দৈর্ঘ্যে তরলপূর্ণ সূক্ষ্ম ফাঁক থাকে, একে আমরা বলবো সিনাপটিক ক্ল্যাপট। তাহলে প্রিসিনাপটিক কোষ এবং পোস্টসিনাপটিক কোষের অন্তর্বর্তী স্থানে 20 ন্যানোমিটার দৈর্ঘ্যের যে সূক্ষ্ম ফাঁক বা গ্যাপ দেখতে পাচ্ছি একে আমরা বলবো সিনাপটিক ক্ল্যাপট। এটি আয়তনে মানুষের চুলের 1/500 ভাগের এক ভাগ। সিনাপসে ডেনড্রাইট বা কোষদেহ বা একজন পর্দার সান্নিধ্যে অবস্থিত একজন প্রান্তটি নব বা বাল্ব আকৃতির। এই নব বা বাল্ব আকৃতির কে আমরা বলবো সিনাপটিক বাল্ব বা সিনাপটিক নব। এখানে বাল্বের মতন একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি, একে আমরা বলবো সিনাপটিক নব। সিনাপটিক বাল্বের সাইটোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়া, আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, অসংখ্য মাইটোকন্ড্রিয়া এবং সিনাপটিক ভেসিকল থাকে। এখানে আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি এবং অসংখ্য সিনাপটিক ভেসিকল দেখতে পাচ্ছি। সিনাপটিক ভেসিকল অ্যাসিটাইল কোলাইন নামক রাসায়নিক বার্তাবাহী পদার্থ দ্বারা পূর্ণ থাকে। প্রতিটি ভেসিকল প্রায় 3000 অণু অ্যাসিটাইল কোলাইন ধারণ করে।
এখানে আমরা যে সিনাপটিক ভেসিকল দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভেসিকল 3000 অ্যাসিটাইল কোলাইন পূর্ণ রাসায়নিক বার্তাবাহী অনুধারণ করে। সিনাপসের নিকটবর্তী সিনাপটিক নভের পুরুপদাকে সিনাপটিক নভের পুরুপদাকে আমরা বলবো প্রিসিনাপটিক মেমব্রেন। সিনাপটিক নভের এখানে যে সিনাপটিক নভ আছে এর পুরুপদাকে আমরা বলবো প্রিসিনাপটিক মেমব্রেন এবং এবং ডেনড্রাইটের পুরো এখানে এপাশে ডেনড্রাইট যেটা আছে ডেনড্রাইটের পুরুপদাকে আমরা বলবো পোস্টসিনাপটিক মেমব্রেন। প্রিসিনাপটিক মেমব্রেন সিনাপটিক ভেসিকলের সংযুক্তি এবং সিনাপটিক ক্লেফটে নিউরো ট্রান্সমিটার বস্তুর অবমুক্তির জন্য পরিবর্তিত। আমরা যে সিনাপটিক ভেসিকল পড়লাম এবং সিনাপটিক ক্লেফটে যে নিউরো ট্রান্সমিটার বস্তু অবমুক্তি হবে এর জন্য প্রিসিনাপটিক মেমব্রেনটা পরিবর্তিত। পোস্টসিনাপটিক মেমব্রেন বৃহৎ প্রোটিন অণু এবং অসংখ্য চ্যানেল এবং ছিদ্র অণু ধারণ করে। অ্যাসিটাইল কোলাইনের ক্ষুদ্র অণুগুলো প্রিসিনাপটিক কোষ থেকে বের হয়ে সিনাপটিক ক্লেফট অতিক্রম করে পোস্টসিনাপটিক কোষের আয়ন চ্যানেলের প্রবেশের মাধ্যমে স্বায়ু উদ্দীপনা প্রেরণ করে। তাহলে আমরা সিনাপসের গঠন দেখলাম। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এই স্লাইডে আমরা সিনাপসের কাজ দেখতে পাবো। স্বায়বিক বার্তাসমূহ একটি স্বায়ুকোষ থেকে অপর স্বায়ুকোষে সঞ্চারণ প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে স্বায়ু উদ্দীপনা কেবল একদিকে পরিবহন নিশ্চিত করা। তৃতীয় হচ্ছে পরবর্তী স্বায়ুকোষকে উত্তেজিত করা অথবা উত্তেজনা প্রশমিত করা। চতুর্থ হচ্ছে স্বায়ুতন্ত্রের স্বায়ুসমূহ অতি উদ্দীপ্ত হলে অবসাদগ্রস্ত হতে বাধা দেওয়া। পাঁচ খুব অল্পমাত্রার স্বায়ু উদ্দীপনাকে ফিল্টার করে বাদ দেওয়া। ছয় সব উদ্দীপনার ক্রিয়াকে সমষ্টিবদ্ধ করে তথ্য সংগ্রহে সহায়তা করা। সাত স্মৃতিশক্তির ভৌত কাঠামো হিসেবে কাজ করা। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি সিনাপসের মাধ্যমে স্বায়ু উদ্দীপনা পরিবহন কৌশলের চিত্র। এখানে আমরা চিত্রে 11টা বিষয় দেখতে পাচ্ছি। 1-2 করে ইন্ডিকেট করা আছে। এর আলোকে আমরা স্বায়ু উদ্দীপনা পরিবহন কৌশলগুলো পড়ব। একে আমরা দেখতে পাচ্ছি স্বায়ু উদ্দীপনা, দুয়ে ক্যালসিয়াম আয়ন, তিনে আমরা সিনাপটিক ভেসিকল দেখতে পাচ্ছি, চারে সিনাপটিক ভেসিকলগুলো অবমুক্ত হচ্ছে। এভাবে আমরা 11টা বিষয়ের ওপর ভিত্তি করে আমরা সিনাপসের মাধ্যমে স্বায়ু উদ্দীপনা পরিবহন কৌশলগুলো সম্পর্কে ধারণা লাভ করব। এক সিনাপটিক নভের মধ্যে স্বায়ু উদ্দীপনা এসে পৌঁছলে প্রিসিনাপটিক পর্দার মেরুকরণ ব্যাহত হয়, ফলে ক্যালসিয়াম আয়ন বা চ্যানেল উন্মুক্ত হয় এবং ক্যালসিয়াম প্রবেশের হার বৃদ্ধি পায়। তাহলে সিনাপটিক নভের মধ্যে স্বায়ু উদ্দীপনা এসে পৌঁছলে প্রিসিনাপটিক যে পর্দা আছে এর মেরুকরণটা ব্যাহত হবে, ফলে ক্যালসিয়াম চ্যানেল উন্মুক্ত হবে এবং ক্যালসিয়াম প্রবেশের হার বৃদ্ধি পাবে। দুই প্রিসিনাপটিক কোষ পর্দার ভেতরের প্রিসিনাপটিক কোষ পর্দার ভেতরে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বাইরের ঘনত্ব অপেক্ষা কম বলে সিনাপটিকটা থেকে ক্যালসিয়াম আয়ন দ্রুত ভেতর দিকে ধাবিত হয়। অর্থাৎ প্রিসিনাপটিক কোষ পর্দার ভেতরে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব, এখানে ভেতর বাইরে একটা বিষয় আছে। আমরা সিনাপটিক ক্লেফটকে আমরা বাইরে ধরব এবং পরবর্তী অংশগুলো যেগুলো হলুদ কালারগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ভেতর ধরব। তাহলে সিনাপটিক কোষ পর্দার ভেতরের ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বাইরের ঘনত্ব অপেক্ষা কম বলে সিনাপটিক ক্লেফ থেকে ক্যালসিয়াম আয়ন দ্রুত ভেতর দিকে ধাবিত হয়। তিন প্রিসিনাপটিক কোষের ভিতর ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় সিনাপটিক ভেসিকল প্রিসিনাপটিক পর্দার দিকে অগ্রসর হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেতর দিকে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব ও দ্রুত বৃদ্ধি পাওয়ায় সিনাপটিক ভেসিকলগুলো প্রিসিনাপটিক পর্দার দিকে ধাবিত হচ্ছে। তিন নম্বরে আমরা দেখতে পেলাম। চার নম্বরে সিনাপটিক ভেসিকলগুলো পরিশেষে সিনাপটিক পর্দার সাথে সম্পৃক্ত হচ্ছে, আমরা চারে দেখতে পাচ্ছি সম্পৃক্ত হয়ে গেছে। পাঁচ নম্বরে সিনাপটিক ভেসিকলগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সিনাপটিক প্ল্যাপটে নিউরো ট্রান্সমিটার অণু অ্যাসিটাইল কোলাইন অবমুক্ত করে সাইটোপ্লাজমে ফিরে যায় এবং পুনরায় অ্যাসিটাইল কোলাইন অণু দ্বারা পূর্ণ হয়। আর আমরা জানি প্রতিটি ভেসিকল প্রায় 3000 অণু অ্যাসিটাইল কোলাইন ধারণ করে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সিনাপটিক প্ল্যাপটে নিউরো ট্রান্সমিটার অনুসময় অ্যাসিটাইল কোলাইন অবমুক্ত করে আবার সাইটোপ্লাজমে ফিরে যাচ্ছে এবং পুনরায় অ্যাসিটাইল কোলাইন দ্বারা
पूर्ण होच्छे आम्रा एसिटल कोलाइन द्वारा आबार पूर्ण होच्छे आम्रा एटाओ देखते पेलाम छय एसिटल कोलाइन अणु सिनाप्टिक क्लैफ अतिक्रम काले सिनाप्टिक जे क्लैफ्ट आछे एटा अतिक्रम काले 0.5 मिली सेकेंड विलम्ब करे पर पोस्टसिनाप्टिक पर्दार निर्दिष्ट स्थाने रिसेप्टर प्रोटीनेर साथे संयुक्त हय रिसेप्टर जे प्रोटीन आछे से तार साथे संयुक्त हबे एबं एई विलम्बके सिनाप्टिक कालक्षेपण बोलबो ताहले एसिटल कोलाइन अणु सिनाप्टिक क्लैफ अतिक्रम करे 0.5 सेकेंड विलम्ब करबे आर एई विलम्बके आमरा बोलबो सिनाप्टिक कालक्षेपण আর এই সময় কিন্তু পোস্টসিনাপটিক পর্দার নির্দিষ্ট স্থানে যে রিসেপ্টর প্রোটিনগুলো আছে সেখানে কিন্তু সংযুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছয়ে পোস্টসিনাপটিক পর্দার অ্যাসিটাইল কোলাইন অণুর আগমন এবং রিসেপ্টর প্রোটিনের সাথে সংযুক্তির ফলে উক্ত সংযোগ স্থানের আকৃতির পরিবর্তন ঘটে এ কারণে পোস্টসিনাপটিক পর্দার আয়ন নালী উন্মুক্ত হয় ফলে সোডিয়াম আয়ন পোস্টসিনাপটিক পর্দা অতিক্রম করে কোষ অভ্যন্তরে প্রবেশ করে এর ফলে পোস্টসিনাপটিক কোষের স্থিতাবস্থা ক্ষুণ্ণ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম আয়নটা ভেতর দিকে প্রবেশ করছে এর ফলে পোস্টসিনাপটিক কোষের যে স্থির অবস্থা সেটা ক্ষুণ্ণ হচ্ছে আর স্থির অবস্থা ক্ষুণ্ণ অর্থাৎ ডিপোলারাইজেশন পোস্টসিনাপটিক কোষকে উদ্দীপ্ত করে এবং স্বায়ু উদ্দীপনা সৃষ্টি করে যা একজনের মাধ্যমে পরবর্তী সিনাপসের দিকে ধাবিত হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিপোলারাইজেশন 8 নম্বরে ঘটছে এবং পোস্টসিনাপটিক কোষকে উদ্দীপ্ত করছে এবং স্বায়ু উদ্দীপনা সৃষ্টি হচ্ছে এবং যা পরবর্তী একজনের মাধ্যমে পরবর্তী সিনাপসের দিকে ধাবিত হচ্ছে 9 অপর কয়েকটি রাসায়নিক বার্তাবি পদার্থের উপস্থিতিতে ক্যালসিয়াম ক্লোরিন এবং পটাশিয়াম নালী উন্মুক্ত হয়ে পড়ে ফলে ক্লোরিন আয়ন কোষ অভ্যন্তরে এবং পটাশিয়াম আয়ন কোষ বাইরের দিকে ধাবিত হবে এখানে কয়েকটি রাসায়নিক বার্তাবাহী পদার্থের উপস্থিতিতে ক্লোরিন এবং পটাশিয়াম আয়ন চ্যানেলগুলো উন্মুক্ত হচ্ছে ক্লোরিন আয়নগুলো কোষ অভ্যন্তরে প্রবেশ করছে এবং পটাশিয়াম আয়নগুলো কোষের বাইরের দিকে যাচ্ছে 10 পোস্টসিনাপটিক পর্দার প্রবেশতার পরিবর্তন ঘটানোর পর অ্যাসিটাইল কোলাইন অণু দ্রুত পোস্টসিনাপটিক পর্দাকে পর্দা থেকে অপসারিত হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্টসিনাপটিক পর্দার প্রবেশতার পরিবর্তন ঘটানোর পর অ্যাসিটাইল কোলাইন অণু দ্রুত সিনাপটিক পর্দা থেকে অপসারিত হচ্ছে সিনাপটিক যে পর্দা আছে সেখান থেকে দ্রুত অপসারিত হচ্ছে অতঃপর এই অ্যাসিটাইল কোলাইন অ্যাসিটাইল কোলিন স্টারেজ এনজাইম দ্বারা অ্যাসিটেট ও কোলাইনে পরিণত হচ্ছে অতঃপর কোলাইন সিনাপটিক নব দ্বারা পুনঃ শোষিত হয়ে কোলিন স্টারেজ এনজাইম দ্বারা অ্যাসিটেট সংযুক্ত হয়ে পুনরায় অ্যাসিটাইন কোলাইন হয়ে মূলধারায় ফিরে যাচ্ছে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি নিউরোট্রান্সমিটার বস্তুসমূহ কেন্দ্রীয় বা প্রান্তীয় স্বায়ত্তন্ত্রের পিসিনাটিভ নিউরনের একজন প্রান্ত থেকে উত্তেজনার ফলশ্রুতিতে অবমুক্ত যে সকল রাসায়নিক বস্তু সিনাপটিক ক্ল্যাফট অতিক্রম করে টার্গেট কোষকে উত্তেজিত বা দমিত করে তাদেরকে আমরা বলবো নিউরোট্রান্সমিটার বস্তু আমরা আগের চিত্রে দেখেছিলাম নিউরোট্রান্সমিটার বস্তু সিনাপটিক ক্ল্যাফ অতিক্রম করে টার্গেট কোষকে যখন উত্তেজিত দমিত করছে তখন তাকে আমরা বলবো নিউরোট্রান্সমিটার বস্তু রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে নিউরোট্রান্সমিটার বস্তুকে আমরা চারটা ভাগে ভাগ করি কিন্তু আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সর্বপ্রথম আবিষ্কৃত নিউরোট্রান্সমিটার বস্তু হলো অ্যাসিটাইল কোলাইন এ পর্যন্ত প্রায় 50 ধরনের নিউরোট্রান্সমিটার বস্তু শনাক্তকরণ করা সম্ভব হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউরোট্রান্সমিটার বস্তুকে চারটা গ্রুপে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে অ্যাসিটাইল কোলাইন দ্বিতীয় হচ্ছে অ্যামিনো গ্রুপের ভিতরে এখানে গ্লাইসিন গ্লুটামেট জাতীয় অ্যামিনো অ্যাসিডগুলো থাকবে বায়োজেনিক অ্যামাইন বা মনোঅ্যামিনের ভিতরে এখানে ডোপামিন সেরাটোনিন এই জাতীয় থাকবে নিউরোপেপটাইডের ভিতরে সোমাটোস্ট্যাটিন এই জাতীয় নিউরোপেপটাইডগুলো থাকবে আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো সমস্যা যদি থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ